আমার মনে হয় ও আমাদের সঙ্গে আর মিশবে না, আমাদেরকে আর লেখাপড়া করাবে না। তবে আর কি, বইপত্র তোল, যে আধারে ছিলাম সেই আধারেই ফিরে যাই। ওই তো চণ্ডি আসছে। চণ্ডি, তুই এসেছিস? আমরা তো সবাই খুব ভয় পাচ্ছিলাম রে, আমাদের মনে হচ্ছিল তুই আর আসবি না, আমাদেরকে আর লেখাপড়া শেখাবি না। ওমা, এমন বেহারা কথা হঠাৎ তোদের মাথায় এলো কেন রে? বারে, তোর নাকি জমিদার বাড়িতে বিয়ে ঠিক হয়েছে, তারা কি তোকে আর আমাদের কাছে আসতে দেবে? আমাকে তোদের থেকে আলাদা করার ক্ষমতা এখনো কারোর হয়নি। জমিদার বাড়ি থেকে আমার জন্য বিয়ের সম্বন্ধ এসেছিল ঠিকই, কিন্তু আমি বলে দিয়েছি অসম্ভব, এ বিয়ে আমি করতে পারবো না। কি সব পাগলের মতো কথা বলছিস, বিয়ে করবি না মানে? ঠিকই বলেছি, আমার কাছে বিয়ে করার চেয়ে অনেক জরুরি কাজ দেশের সেবা করা, দশের সেবা করা, সবাইকে শিক্ষিত করা। আমি যে আমার দাদুকে কথা দিয়েছিলে, নে নে চল বাজে সময় নষ্ট না করে পড়তে বসবি চল। চণ্ডী, তোকে একটা কথা বলবো ভাবছিলাম, এই আমাদেরকে এইভাবে লুকিয়ে পড়াশুনো না করিয়ে একটা পাঠশালা খোল না রে। পাঠশালা? হ্যাঁ, তাহলে শুধু আমাদের গ্রামের মেয়েরাই নয়, আরো বাকি বাইরের পাঁচটা গায়ের মেয়েরাও তো তোর কাছে পড়াশুনো করতে পারে। কথাটা খারাপ বলিস নি রে, ইচ্ছে তো আমারও আছে, কিন্তু বুঝতে পারছি না, বাট এখানে থাকবে, আমি দেখছি কোথায়। ও অফিসার, দ্যাটস দ্য কালপ্রিট, কাম অন। কি চাই এখানে? কি ভেবেছিলে আমার মুখে কালি ছুটিয়ে পার পেয়ে যাবে? আজ তোমাদের এখানে লুকিয়ে লুকিয়ে ইংরেজ সরকারদের বিরুদ্ধে ঘোর পাকানো আমি বের করে দেব। অফিসার, এই মেয়েটার কোমরে দড়ি পরিয়ে একে কোতোয়ালিতে নিয়ে চলো। মেয়েটা একটা দেশদ্রোহী, ওকে ওকে উচিত শিক্ষা দাও। আর এই যে মেয়েদের পাঠশালা, এগুলোকে ভেঙে চুরে গড়িয়ে দাও, এদেরকে উচিত শিক্ষা দাও। মিথ্যেবাদী কোথাকার, নিজের স্বার্থে ঘা লেগেছে বলে তুমি ইংরেজদের দোহাই দিয়ে আমার গ্রামের মেয়েদের ক্ষতি করতে চাইছো? তোমাকে আজ আমি উচিত শিক্ষা দেব। গড, ও মাই গড, সো ডেসপারেট। অফিসার, আই এম সরি। খবরদার, চণ্ডীর গায়ে কেউ হাত দেবে না। এই মেয়েরা এত সবাই, আকাশ আটে।